বোলপুরে একটি বেসরকারি হাসপাতালে রক্তের গ্রুপ ভুল নির্বাচনের অভিযোগ উঠেছে। এক গর্ভবতী মহিলা বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে প্রথমে বলা হয় তার রক্তের গ্রুপ ও পজিটিভ, কিন্তু ওই মহিলা পরবর্তীকালে সরকারি হসপিটালে চিকিৎসা করতে গেলে তার রক্তের গ্রুপ জানা যায় বি পজিটিভ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল চত্বর। বোলপুরের লাউদহ গ্রামের নাজমা খাতুন নামে এক গর্ভবতী মহিলা বোলপুরের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে প্রথমে তার রক্তের গ্রুপ বলা হয়েছিল ও পজিটিভ, কিন্তু সরকারি হাসপাতালে তার রক্তের গ্রুপ জানায় বি পজিটিভ। এরপরই পরিবারের লোকজন দ্বন্দ্বে পড়ে পুনরায় ওই বেসরকারি হাসপাতালে এসে রক্ত পরীক্ষা করালে দেখা যায় ওই মহিলার রক্তের গ্রুপ বি পজিটিভ। ঘটনার পরই বেসরকারি ওই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। ওই মহিলার পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনেছেন। আমাকে একদিন ডাকলে, আমার বিয়ান বাড়িতে গেলাম, আমাকে বলছে আব্বা রক্ত রিপোর্ট করেছি, 1100 টাকা লাগলো, টাকাটা দিও, আমার বেশ দেবো। আমি গেলাম দিয়ে তারপর ফের আবার একদিন বললাম যে হাঁটে তা তোকে ক্যাব একদিন দেখা, তুমি তুই সেখানে আউটডোর দেখা, আউটডোরে হাসপাতাল ভালো ভালো ডাক্তার আছে, বেকার অত টাকা দিই কত দেখাবি, গরিব মানুষ আমরা, ওখানে দেখালাম, ওখানে করলে বি গ্রুপ রক্ত, আর আমাদের এখানে করেছে ই গ্রুপ রক্ত। দিয়ে আমরা একদিন বলছি যে দেওয়া শাশুড়ি একদিন বললি যে হাঁড়ে তা এরকম দুটো রক্ত করলে তাহলে কাজ যদি প্রয়োজন হয় রক্ত তাহলে কী করে দেওয়া যাবে, তা আমরা বললাম যে তাহলে যেতে হবে, অভিযোগ করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার পাশাপাশি এমন ঘটনার জন্য প্রিন্টিং মিস্টেককে দায়ী করেছেন। ভবিষ্যতে এমন যেন ভুল না হয় তার জন্য তারা সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন। স্যার বলছি, এ ধরনের ঘটনা ঘটলো আর যদি পেশেন্টটার মানে প্রাণহানি হতো তার দায়িত্ব কে নিত? দেখুন, যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, একটা এটা মানায়িক এটাকে প্রিন্টিং মিস্টেক ওরা করে ফেলেছে, তো আমরা সেটাকে যখনই আমাদের নজরে এসেছিলো আমরা ওটাকে রেকটিফাই করার জন্য বলেছিলাম, ঠিক আছে, এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার দিকে নজর দিতে হবে। ভুলটা হচ্ছে ব্লাড গ্রুপ বি পজিটিভ ছিল, ওটা টাইপিং করতে গিয়ে ওরা ভুল করে ও পজিটিভ লিখে দিয়েছে। টাইপে ভুল। আর সেক্ষেত্রে যদি ব্লাডটা পেশেন্টের চলে যেত, সেক্ষেত্রে যেমন ব্লাড চলার নিয়ম আছে, তো ব্লাড রিকুয়েশন করতে গেলে ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাড গ্রুপ ভেরিফিকেশন হয়, তারপর ব্লাড ম্যাচ করে তারপর ব্লাড দেওয়া হয়, ব্লাড ব্যাঙ্ক থেকে ইস্যু করা হয় ওইভাবে।